আজ আমরা বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দু হাজার বারো সালের রিটেন ম্যাথ পার্ট অংশ সমাধান করবো এক নম্বর কোশ্চেন ছিল দ্য সিরিজ হ্যাজ থ্রি নাম্বারস এ এ আর এ আর স্কোয়ার ইন দ্য সিরিজ দ্য ফার্স্ট টার্ম ইজ ট্রয়েস অফ দ্য সেকেন্ড টার্ম হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সাম অফ দ্য ফার্স্ট টু টার্ম টু দ্য সাম অফ দ্য লাস্ট টু টার্মস অর্থাৎ একটি সারিতে তিনটি সংখ্যা তিনটি সংখ্যা ছিল এ এ আর এ আর স্কোয়ার এখন শাড়িটির প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ এখন প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় তাহলে প্রথম সংখ্যা এর সমান দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ অর্থাৎ টু এ আর এটা হয় এখান থেকে আর এর মান বের হবে হাফ যাই হোক তারপর বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি যোগফল শেষ দুইটি সংখ্যাটি যোগফলের অনুপাত অর্থাৎ প্রথম দুটি সংখ্যা এবং শেষ দুটি সংখ্যা যোগফলের অনুপাত কত তো আরের মান যদি হাফ হয় তাহলে এখান থেকে সিরিজটা পাওয়া যায় সো দা সিরিজ সিরিজ বি প্রথমটা সে এ এবং দ্বিতীয়টা আরের মান যদি হাফ হয় তাহলে দ্বিতীয়টার মান বের হবে এ বাই টু এবং তৃতীয়টার মান যেহেতু এ স্কোয়ার আর স্কোয়ার আছে তাহলে এখানে উপরে এ থাকবে আর নিচে থাকবে টু স্কোয়ার মানে ফোর সিরিজ যদি এটা হয় তাহলে প্রথম এবং প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল এবং শেষ দুইটি সংখ্যার যোগফল অনুপাত কত হবে অর্থাৎ রিকোয়ার্ড রেশিও পাওয়া যাবে পাওয়া যাবে এ প্লাস এ বাই টু অর্থাৎ প্রথম দুইটা যোগফল ইস টু শেষ দুইটা সংখ্যার যোগফল তো এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তো এক সময় টু ইস টু ওয়ান পাওয়া যাবে অর্থাৎ টু ইজ টু ওয়ান এই কোশ্চেনের অ্যান্সার দুই নম্বর কোশ্চেন ছিল টু অ্যালয়েজ এ অ্যান্ড বি আর কম্পোজ অফ টু বেসিক এলিমেন্টস দ্য রেশিও অফ দ্য কম্পোজিশন অফ দ্য টু বেসিক এলিমেন্টস ইন দ্য টু অ্যালয়েজ আর ফাইভ ইস টু থ্রি অ্যান্ড অ্যান ইস টু টু এ নিউ অ্যালয় এক্স ইজ ফর্ম বাই মিক্সিং দ্য টু অ্যালয়েজ

এক্স তৈরি করা হয় তাহলে নতুন সংখ্যার এক্সের মূল উপাদান দুইটির অনুপাত কত হবে এখানে চার ইস টু তিন অনুপাতে একটি নতুন সংখ্যার এক্স তৈরি করতে হবে তাহলে আমরা এখানে ধরি লেট দ্য অ্যামাউন্ট অফ এ বি ফোর এক্স লেট দ্য অ্যামাউন্ট অফ এ বি ফোর এক্স আর এখানে বি বি থ্রি এক্স ইনএল এক্স এখন যেহেতু এ ও বি চার এক টু এই জন্য ধরা হয়েছে এখন ফার্স্ট এলিমেন্ট হবে তাহলে অ্যামাউন্ট অফ ফার্স্ট এলিমেন্ট এলিমেন্টটা হবে এখানে প্রথম অনুপাত ছিল পাঁচ ইস তিন আর এখানে প্রথম অনুপাত ফোর এক্স তাহলে পাঁচ ইস তিন থেকে এভাবে লেখা যায় প্রথম অনুপাত বাই অনুপাতের যোগফল গুণ এই প্রথম অনুপাত এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আসবে ফাইভ এক্স বাই টু এবার অ্যামাউন্ট অফ সেকেন্ড এলিমেন্ট কী হবে অনুপাত ছিল পাঁচ টু তিন তাহলে এই পাঁচ ইস টু তিনের দ্বিতীয় অনুপাত বা অনুপাতের রাশি যোগফাল গুণ নতুন উপাদানের দ্বিতীয় অনুপাত এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে থ্রি এক্স বাই টু এবার আমরা লিখতে পারি অ্যামাউন্ট অফ ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড সরি অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট ইন বি এটা ছিল সেকেন্ড এলিমেন্ট এ ছিল আর এবার আমরা বের করবো তো দ্বিতীয় অনুপাত ছিল এক তিন বীর অনুপাত তাহলে এখানে একইভাবে আমরা লিখতে পারি প্রথম অনুপাত যোগ অনুপাতের রাশির যোগ ফল গুণ নতুন উপাদানের দ্বিতীয় অনুপাত এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এক্স এবং এখানে দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় রাশি অনুপাতের রাশির যোগ ফল এবং নতুন অনুপাতের দ্বিতীয় রাশি এটা ক্যালকুলেশন করলে হবে টু এক্স এখন যেহেতু এএস টু বি বের করতে বলছে তা আমরা লিখতে পারি এএস টু বি সমান ফাইভ এক্স বাই টু এটা ছিল প্রথম উপাদানের দ্বিতীয় এলিমেন্ট যোগ এক্স অর্থাৎ এটা প্রথম অর্থাৎ প্রথম এস টু প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত যোগ দ্বিতীয় অনুপাত এখন এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে সেভেন এক্স বাই টু ইস টু সেভেন এক্স বাই টু অর্থাৎ এই শ্রমিক অনুপাতটা পাওয়া যাবে ইস টু ওয়ান অন টু ওয়ান এই কোশ্চেনের অ্যান্সার তিন নম্বর কোশ্চেন ছিল সি ডি আর ফাইভ কনজিকিউটিভ নাম্বারস ইন ইন্টারসাইজিং অর্ডার ডিলিটিং ওয়ান অফ দ্য দেম ফ্রম দ্য সেট ডিক্রিজ দ্য সাম অফ দ্য রিমেইং নাম্বার বাই টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য সাম অফ ফাইভ উইজ ওয়ান অফ দ্য নাম্বার ইজ ডিটেক্টেড বা ডিলিটেড ফ্রম দ্য সেট পাঁচটি ক্রমিক সংখ্যা এবিসিডি এবং ই এদের মধ্যে একটি সংখ্যা বাদ দিলে বাকিগুলো সমষ্টি মোট পাঁচটি সংখ্যা সমষ্টি থেকে বিশ পার্সেন্ট ড্যাশ পায় কোন সংখ্যাটিকে বাদ দেওয়া হয় তা নির্ণয় করো এই কোশ্চেন দু হাজার এডির হাজার চোদ্দো সালে পড়ছিলো যা হোক এটা আপনারা সমাধান আমার ইউটিউব চ্যানেলের চোদ্দো সালে কোশ্চেনও সমাধানও পাবেন এখন আমরা লিখতে পারি যেহেতু পাঁচটি ধারাবাহিক সংখ্যা তাহলে ধরি দ্য কনজিকিউটিভ নাম্বার আর প্রথমটা যদি এক হয় পরেরটা হবে এক এক যোগ দুই কালে দুই তৃতীয়টা হবে তিন চতুর্থটা হবে চার এবং পঞ্চমটা হবে পাঁচ তাহলে এই যে পাঁচটি ধারাবাহিক সংখ্যার যোগ কত হবে সো টোটাল বের হবে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ অর্থাৎ ফিফটিন এখন বলা হয়েছে যে এদের মধ্যে থেকে একটি সংখ্যা বাদ দিলে বাকিদের সমষ্টি পাঁচটি সংখ্যার সমষ্টির থেকে বিশ পার্সেন্ট র্যাশ পায় তাহলে যে সংখ্যাটা বাদ দেওয়া হবে সেটা হবে এই যোগফলের থেকে বিশ পার্সেন্ট র্যাস তাই আমরা লিখতে পারি বিশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য সাম টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য সাম ইকাল টু টোয়েন্টি পার্সেন্ট অফ ফিফটিন অর্থাৎ টোয়েন্টি বাই হান্ড্রেড ইন্টু ফিফটিন অর্থাৎ থ্রি এখন যেহেতু এখানে ধারাবাহিক সংখ্যাগুলো ছিল ডি এবং ই তাহলে যেহেতু এই সংখ্যাটা বাদ দেওয়া হয়েছিলো তাহলে এখানে কর্ম অনুযায়ী থার্ড ফর্ম হচ্ছে থ্রি সরি সি তাহলে আমরা লিখতে পারি যে সি বাদ দেওয়া হয়েছিল অর্থাৎ